করতে পারলাম না। এই সমস্ত বাজে কথাগুলো তুই এখন বন্ধ কর। ভুলভাল কথাগুলো না বলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা কর। ওষুধগুলো খাচ্ছিস? ওরা যা দেয় খাই। পেট ভরে খাবারগুলো খাচ্ছিস তো ঠিক মতো? এখানকার খাবার মুখে দেওয়া যায় না। রুগীকে আর কি দেবে বল? তোমাকে তো পোলাও বিরিয়ানি এনে দেবে না, এইগুলোই তোমাকে খেতে হবে। ভাল লাগে না। আচ্ছা এসব বললে কি চলবে? তোকে তো সুস্থ হতে হবে বল। কি হবে সুস্থ হয়ে? থাকো তাহলে এইভাবে হসপিটালে পড়ে, আর তোমাকে বাড়ি যেতে হবে না। আরে সুতপা, অপরের কোনো খবর পেয়েছিস? না। আই লাভ ইউ চৈতালি। কতবার বললাম অন্তত সানির সঙ্গে একটা যোগাযোগ কর, সানি নিশ্চয়ই অপরের একটা খবর দিতে পারবে। তুই না ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না। কি হবে সানির সাথে যোগাযোগ করে? মানে একটা কথা বলবো, তুই অপরকে ভুলে যা। দেখ দাদা মাসিমা অনেক ভেবে চিন্তেই অমিত স্যারের সাথে তোর বিয়েটা ঠিক করেছে। দেখ উর্মি, আমি বলছি তুই এটা মেনে নে। আর তুই তো অনেকদিন ধরেই অমিত স্যারকে চিনিস, জানিস অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত একজন মানুষ উনি। কি যা তা বলছিস? ঠিকই বলছি আমি। আর আমরা অব্রকে কতদিনই বা চিনি তুই বল? আমি অব্রকে চিনি। তুইও চিনিস না উর্মি। ভেবেছিলাম আমি তোকে কথাগুলো বলবো না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি যে অব্র জাস্ট একটা বড় লোকের বকে যাওয়া ছেলে। আজ একটা মেয়ে তো কাল আর একটা, এটাই ওদের অরিজিনাল স্বভাব। দেখ উর্মি, আমার কথাটা বিশ্বাস করতে তোর খুব কষ্ট হচ্ছে জানি, কিন্তু আমি কাল রাত্রিবেলা নিজের চোখে যা দেখেছি, অভ্র আর চৈতালি একসাথে ডিনার করতে গিয়েছিল রেস্টুরেন্টে, আর ওদের বসার ভঙ্গিটাও কিন্তু খুব একটা। তারপরে ওরা দুজন দুজনাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে বলতে বেরিয়ে গেল। হতে পারে না, তুই ভুল দেখেছিস। আমার অভ্র এরকম করতে পারে না। অভ্ররা এরকমই হয় উর্মি, ওদের জাস্ট একটা মেয়ে চাই ফুর্তি করার জন্য। তাহলে তুই ভাব না, ও তো একটা ছেলে, তুই যেভাবে কান্নাকাটি করে পাগলামো করছিস, ও পারতো না আমার সাথে যোগাযোগ করে তোর একটা খবর নিতে? আসলে দরকার পড়ে, কারণ ওর একটা মেয়ে জুটে গেছে তাই। আমি আবার বলছি তুই ভুল দেখেছিস, আমি বিশ্বাস করি না তোর কথা। আমি ভুল দেখিনি উর্মি, শুধুমাত্র আমি কেন, ওইখানে অঞ্জনা সুমি প্রত্যেকে ছিল, সবাই দেখেছে। আমি তবু বলছি তুই একবার যোগাযোগ কর, হয়তো দাদার কাছে মার খেয়ে অভিমানে। তুই পাগল হয়ে গেছিস উর্মি, ভালোবাসা কি এত সহজ? তুইও তো তোর দাদার কাছ থেকে কম মার খাসনি, কম অত্যাচার সহ্য করিসনি, দিনের পর দিন না খেয়ে কান্নাকাটি করে এমনকি সুইসাইড পর্যন্ত করতে গেছিস। তুই ভুলতে পেরেছিস অভ্রকে? দাদা যতই অভ্রকে মেরে থাকুক, তার মানে এই নয় যে অন্য মেয়ের কোমর জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে, এটা ভালোবাসা নয় উর্মি। কালিস না উর্মি, একটু ঠান্ডা মাথায় ভাববার চেষ্টা কর, আমি কিছু একটা ভুল বলছি না। এতদিনের ভালোবাসা, এত কথা, সব মিথ্যে, কিছুতেই হতে পারে না। আমরা আমার সঙ্গে এটা কিছুতেই করতে পারে না। সত্যিটা মেনে নেওয়ার চেষ্টা কর উর্মি, মনটাকে একটু শক্ত কর, অন্তত দাদা মাসিমার কথা ভেবে শক্ত হ তুই। আমি
পারবো না, আমি কিছুতেই পারবো না। কালকে কথাটা বলবো ভেবেছিলাম, যেহেতু প্রথমবার আমরা একসাথে বেরোচ্ছি, তাই এর কথাটা বলে তোমার দিনটা নষ্ট করতে চাইনি। কি ব্যাপার বলো তো, সিরিয়াস কিছু? একটু সিরিয়াস। আগে বলো তুমি রাগ করবে না। কি মুশকিল, রাগ করবো কেন? বলো কি বলবে। দিদির সাথে তোমাদের কি হয়েছে? হঠাৎ এই প্রশ্ন? দিদি কেমন যেন মন মরা হয়ে থাকে, বাড়ির কারুর সাথে ঠিক করে কথা বলে না, আগে কেমন হই হই করতো, এখন কেমন যেন একটু চুপচাপ। তোমাকেও তো দেখি না দিদির সাথে কথা বলতে, আগে সবসময় দিদি দিদি করতে। কি হয়েছে তোমার দিদির সাথে? ও কিছু না। কিছু তো বটেই। শোনো, তোমাদের বাড়ির ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে চাই না, যদি কিছু হয়ে থাকে তুমি অন্তত তোমার দিক থেকে সেটা মিটিয়ে নাও। কেন বলতো, দিদি তোমাকে কিছু বলেছে? না, দিদি তো আমার সাথেও ঠিক করে কথা বলছে না। তুমি কি জানো দিদি আমাদের বিয়েতে থাকছেন? থাকছে না, কোথায় যাচ্ছে? জানি না। আমি বিয়ের শপিং এর জন্য বলতে গিয়েছিলাম, বলল আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। তখনই বলল তিন দিন আগে কোথায় একটা যাচ্ছে, খুব জরুরি দরকার, যেতেই হবে। কোথাও যাবে না দিদি, কোথায় যাবে? তোমাকে একটা রিকোয়েস্ট করব, যদি দিদির সাথে তোমার কিছু হয়েও থাকে প্লিজ মিটিয়ে না। দেখো দিদি আমায় প্রথম থেকেই আগলে আগলে রেখেছে, মাঝে মাঝে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছ, কিন্তু সময় শুধু দিদির জন্য এই বাড়িতে আসতাম। আমি ফাংশন কি নাচবো, কোন জামা কাপড় পরবো, কোথায় যাব, কি করছি, সব খুঁটিনাটির খবর দিদি নিত। আর আজ বলছে আমার বিয়ের শপিং এ যাবে, এমনকি আমার বিয়েতেও থাকবে না। বাবাকে কি জবাব দেবো বলতে পারো? বাবা তো জানে তার রিনি মা আছে, আমার রিনি দিদি আছে, বিয়ের শপিং থেকে শুরু করে সব অ্যারেঞ্জমেন্ট দিদি দাঁড়িয়ে থেকে সব করিয়ে দেবে। বাবার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু দিদি ছাড়া আমাদের বিয়ে আমি কিছুতেই মানতে পারবো না, আমি কিছুতেই মানতে পারবো না। শুনো, তুমি যা হয় কিছু একটা করো, যা ভুল বোঝাবুঝি হয়েছে সব মিটিয়ে নাও, দরকার পড়লে দিদির পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও,
কিছু একটা করো, শুধু শুধু আমার রিনি দিদিকে ফিরিয়ে দাও, আমার রিনি দিদিকে ফিরিয়ে দাও। সাবিকি গয়না মনে হচ্ছে। হ্যাঁ, এইসব ভারী ভারী গয়না আজকালকার দিনে আর কেউই পরে না। বিয়েতে তো এসব গয়না চলে মা, একটু ভারী গয়না না হলে নতুন বউকে মানায়? এগুলো ভারী গয়না। শোনো, আমার বাড়িতে যে ছোট্ট নাক বউটি আসছে না, সে বেশ ছোট্ট খাট্টো মিষ্টি মিষ্টি দেখতে, তাকে এইসব গয়না একদম মানাবে না। দিন একবার দিন ওগুলো। কোনগুলো? এগুলো তো সব বেঁচে রেখে দিয়েছি আলাদা করে, তুমি নিয়ে একসঙ্গে ঘেটে দেবে, তারপরে আমার মানে পরিশ্রমটাই নষ্ট হয়ে যাবে। আপনার কাছে আর স্টক নেই? স্টক তো প্রচুর আছে মা, সব তো আনা সম্ভব নয়। ঠিক আছে, এর মধ্যে যদি পছন্দ না হয় তাহলে অন্য আরেকদিন আমি অন্য সেটগুলো নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই আনবেন, আজকে আপনি এগুলো নিয়ে যান তো। তুই থাম তো। এই রে মা, জানা বৌমাকে একটু ডাক না, এই একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতে চলে যায়, এ আমার ভীষণ অপছন্দ। আমি যাচ্ছি। হ্যাঁ যা, এই দাঁড়া দাঁড়া, এইটা দেখি দেখ।
এইটা দে। আমায় ডাকছিলে ঠাম্মা? এই মেয়ে এদিকে আয়, এই নিজের গয়না নিজে পছন্দ করে নে। অত লজ্জা পেলে চলবে? একটু স্মার্ট হতে হবে তো। এসো আমার সাথে। হ্যালো কে দিদা? হ্যাঁ বল। কি গো, অভ্রর বিয়ের কেনাকাটা কদ্দূর? এই তো গয়না পাচ্ছি তো। আরে বাড়িতে বিয়ে, তোরা ওখানে বসে বসে কি করছিস বলতো? হ্যাঁ, কোথায় 10-15 দিন আগে আসবি, এখানে হই হই করবি, তবে তো বিয়ে বাড়ি জমবে। আরে যাব যাব, কি করব বলো, বাবাইয়ের পরীক্ষা চলছিল, আজই শেষ হয়েছে। আচ্ছা দিদা, ওখানে খুব হই হই হচ্ছে না? আরে আত্মীয় স্বজনরা না এলে হই হইটা হবে কি করে? হ্যাঁ হ্যাঁ রে, এই রত্না কবে আসছে জানিস কিছু? মা কালকেই ফোন করেছিল, বলেছে এই আজকালের মধ্যেই ওখানে চলে যাবে। অভ্র বিয়েতে খুব খুশি তাই না? খুশি হবে না, বিয়ে বলে কথা। ব্যাটা না পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছিল, কান ধরে একেবারে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছি। প্রথম প্রথম খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু ইচ্ছেটা শোলো আনা। তাই? তবে আর বলছি কি, আরে আমার চোখকে ফাঁকি দেবে? এই শুন, তোরা তাড়াতাড়ি চলে আয়। আরে তোরা না এলে বিয়ের বাড়ি জমছেই না। আচ্ছা ঠিক আছে, কালই যেতে পারি। আচ্ছা দিদা রাখি? রাখবি? আচ্ছা রাখ। ওই তো রিনি এসে গেছে। এই চৈতালির জন্য আমরা গয়না পছন্দ করে রেখেছি, এবার তুই একটু দেখে দে। আমার দেখার কি আছে ঠাম্মা, তোমরা তো পছন্দ করেছো। মা তা বললে কি হয় নাকি? আরে আমরা তো পছন্দ করেইছি, কিন্তু ফাইনাল তো তুই বলবি। নে, তোমাদের পছন্দই আমার পছন্দ, আমার দেখার দরকার নেই। রিনি এরকম করে বলছো কেন? আফটার অল চৈতালির তো ইচ্ছে করে ওর বিয়ের গয়না তুমি পছন্দ করে দাও। এসো না আমাদের সাথে পার্টিসিপেট করবে, এখানে বসো। এসো। আমার কিছু পছন্দ করার নেই ঠাম্মা, চৈতালি এত মিষ্টি, ও যা পড়বে ওকে তাই মানাবে। তোমার পছন্দ করা আমি চেঞ্জ করে নিই, কেমন?